এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করতাম পারছি না, এখন ঘড়ি প্রায় 8:20 হয়ে গেছে, ও মাত্র আমি দোকান থেকে আইসি। আর আজকে সকালে শরীরটা খুবই খারাপ আছে, এর কারণে কোনো কিছু করছি না। দেখো এখন আমার বাসি বিছনাটাও এখন পর্যন্ত রয়েছে, শুধু ঘুম তো না উঠটা গোসলটা কইরাও আমি দোকানও গেছি, কোনো টিফিনও নিছি না, গড় দরজা কোনো কিছু ঝাড়ু দিছি না, মুচ্ছি না। শরীরটা এত খারাপ আছে সকালে, মানে তো খাওয়ার মতো না, মানে শরীরে কোনো শক্তি আসিল না ওরকম। আর দেখো আমার সব কিছু রয়েছে এলোমেলো, কোনো রুম গুছাইছি না, কোনো রুম ঝাড়ু দিছি না, সব কোলা এলোমেলো রয়েছে। ফাঁক কোটাটা পর্যন্ত আমি গুছাইছি না দেখো, শুধু ওই যে বাসনপত্র সবগুলা রয়েছে। কিছু জিনিস আমার কিছু দইয়া গেছিলাম, আর শুধু ময়লার ডাস্টবিনটা বাইরে রেখা গেছিলাম। এই রুম সবগুলা আমি কোনো কিছু ঝাড়ু দিছি না, সবগুলা রয়েছে ঝাড়ু দেওয়ার বাকি, মোছা সম্পূর্ণতা। আর বারান্দার তো আর বারান্দার দেখলানি কত কাপড়, আজকে 3-4 দিনের কাপড় জমা হয়েছে, তারপরে কোনো রোদ নাই কিন্তু শুকান না, মানে রোদ তো উঠেরও না, শুধু বৃষ্টি আর বৃষ্টিদের কত সময় পরে অন্ধকার করে, কত সময় পরে ফোর করে, আবার খালি বৃষ্টি হয়। আজকে আমার প্রচুর কাজ আছে, এখানেও নিয়ে আইসি দেখি কিতা কী রান্না বান্না না করি না করি লই আইসি। এটারে হয় আমরা মটরের ডাল, যেটা ডাইল আনছি চিনি আনছি, দেখি আজকে ডাইল বোনা হয়তো করতাম পারি। আর কী রান্না বাড়া করি না করি তা তো আপনার সাথে শেয়ার করবো। আগে রান্না বাড়াটা করি, মো রান্না বাড়া কইরা তারপরে সারা গড় দরজা সবগুলা গুছাইমো। তাই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক, আর ভিডিওর শুরুতে হয় আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার হবে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না। যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন তারারে অসংখ্য ধন্যবাদ, আর যারা করছেন না এখন পর্যন্ত প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে নিবা। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাইবা আমার ভিডিওটা কীরকম হয়, না হয় কমেন্টের মাধ্যমে জানাবা। তো আর আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক। চুলাটা আগুন ধরে ইয়া ডিমটা সিদ্ধ বয়েছি, চাউলটা একটু যাইরা পরিষ্কার করে চাউলটা ধুইয়া বসাই দিব, বসাইয়া আমি ওই যে ওখানে বাহরছি পেঁয়াজ রসুন এগুলা খাটমু, ডিম বুনা করমু, আর যে মটর ডালটা রান্না করমু। বারটা অন্য বসাই নিলাম, আমার ডিমটাও সিদ্ধ হইতে থাকুক। আর ওখানের মাঝে আমি ওখানের মাঝে কিছু গুয়া সুপারি খাচ্ছিলাম, এগুলা ভিজিয়ে রাখবো, আর এগুলা তো প্রতিদিন খাইটটা ভিজিয়ে রাখি, কালকে আবার গরম পানিতে ধুইমু। আর এখন আমি পেঁয়াজগুলা কাটমু, খাইটটা চিনি উনি বইমো রাখমু, ডালটা ভিজাইমু, তারপরে দেখতে থাকুক। এখন আমি সালাডটা কাটি লিমু, কারণ ডাল বা যে কোনো ডিম রান্না করলে আমরা প্রতিদিন এই শশা খাই, শশা খাইতে আমার খুব ভালো লাগে। ডিমটা বসাইলাম বাজারটা ফ্রাই করে দিব, ডিম আর আলুগুলো হালকা হালকা ফ্রাই করবো, কারণ তাই তরকারি রান্ধান তো একটু লবণ না, একটু হলুদ দিচ্ছি, ফ্রাই খাইবার তরকারিটা বসাই দিব। আর এখানে দেখো বারটা হয়ে গেছে, আর এখানের মধ্যে আমি পেঁয়াজ রসুন এগুলো খাইটা রাখছি, এই যে সালাদ খাইটা রাখলাম, আর এখানের মধ্যে ডালটা ভিজাইয়া রাখছি, ডালটাও বসাই দিব। পেঁয়াজটা এখানে খসানি বয়ে গেল, বয়েলিছি পেঁয়াজ মাঝে আমি দিছি সাদা তেল প্রথমে, তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিছি আর লবণ দিছি, আর এক পিস শাক করা খাইটা দিছি, মানে আলাদা আজকে অন্যরকম দিব তরকারি রান্না করবো। পেঁয়াজটা খসানি হইতে থাকুক, আর এখানে দিয়ে আমি ডালটাও বসাই দিব।
ডিমর মশলাটা আমি ফসানি দিলেইছি, মশলাটা ফসানি হওয়ার পরে ডিমটা দিলেই মশলাটা ফসানি হতে তা হোক। আর ওদিকে চানার ডাল মটর ডালটা বসালে লেগে আমি পেঁয়াজ টেবলাটিকে হালকা করে ব্রাউন করে নিলাম, তা একবারে বসাই দিম। যে ডালটা আমি সব যত মশলা অ্যাড করে দিলাম সেইটা এখানে 10-15 মিনিটের মতো বাজবো। লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলা, দারচিনি, এলাচি সবগুলো দিয়া এটা মানে আমি পাত্তা ডাল রান্না করতাম, শুধু মটরের ডালকে এরকম গুণা করবো, ওরকম রান্না করবো। আর এখন আমি 10-15 মিনিট বাজবো, বাইরে যাতে গরম পানি অ্যাড করবো। আর এখানে কত বাসনপত্র জমছে আর ফাঁকুর টাকুটা দেখো কত নোংরা, এগুলো সবটা পরিষ্কার